দেশ ও প্রবাসে দূর এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা রাসুল আকরাম সল্লাহ আলী সাল্লামের সকল সাহাবিগন আমাদের মাথার তাজ বিশেষ করে খোলাফাই রাশিদিন আশার আই আহলে বাইতে রসুল আস হাবু ইল্লাহ সকল সাহাবিদেরকে ভালোবাসা তাজিম করা মোহাব্বত করা আমাদের ইমানই দায়িত্ব আল্লাহর হাবিবের একজন সাহাবিকে নিয়ে সমালোচনা করা কিংবা তিনাকে গালি দেওয়ার কোনো যোগ্যতা কোনো অধিকার আমাদের কাহারই নেই দয়াল নবীজির প্রত্যেকটা সাহাবি আকাশের তারকার মতো নবীজির সাহাবিদেরকে ভালোবাসলে অনুসরণ করলে জান্নাতের রাস্তা পাওয়া যায় এটাই সুন্নাতুল জামাতের বক্তব্য আজকে আলোচনা করব হজরতে মোয়াবিয়া রাজি আল্লাহ আনহু সম্পর্কে একদল বিপদগামী লোক যেহালতের কারণে মূর্খতার কারণে প্রচার করে বেড়াচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি নাকি হজরতে মোয়াবিয়া রদি আল্লাহ আনহুকে অমুসলিম বলেছেন নাউজ বিল্লাহমিনজা আলেক সেক্ষেত্রে তার একটা ব্যানার প্রচার করছেন সেই ব্যানারের নিচে তারা এইভাবে লিখেছে আপনার স্ক্রিনের সম্পূর্ণ কথাটা লক্ষ্য করুন তারা লিখেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লা আলহে তার লিখিত কিতাব তার লিখিত কিতাব মাসাইলে আহমদ ইবনে হাম্বল দ্বিতীয় খন্ড হাদিস নং আঠারোশো ছেষট্টি নং একশো চুয়ান্নতে লিখেন আল্লাহর কসম মোয়াবিয়া ইসলামের ওপর মৃত্যুবরণ করে নাই এই কথা তারা লিখেছেন উপর একটা কিতাবের স্ক্রিনশট দিয়েছে আপনারা দেখুন ওই কিতাবটার নাম হলো মাসাইলে ইমাম আহমদ ইবনে হাম্বল এই কিতাবটার নাম হলো মাসাইলে ইমাম আহমদ ইবনে হাম্বল কিন্তু এই কিতাব ইমাম আহমদ হাম্বলের লেখা না এই কিতাবটা কে লিখেছেন ওই কিতাবের মধ্যে আছে। একটু দেখুন ভালো করে যিনি লিখেছেন নাম হলো ইসহাক ইবন ইব্রাহিম ইবনে হানি আর নিসাবুরি উনি হলো এই কিতাবের মুসান্নিফ লেখক আর লিখেছেন ইমাম আহমদ বিন হাম্বলের নামে এখন কার নামে কিতাব আর লেখককে এই জিনিসটা যারা বুঝে না তাদের নামের আগে পাইকারি দরে আল্লামা ডক্টর অধ্যাপক লাগিয়ে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে এই কিতাবের লেখক ইমাম আহমদ বিন হাম্বল নয় বরং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই হজরতলাহ আনহুকে সাহাবি হিসেবে মানতেন তিনি আর কিতাবে ওনার হাদিস বর্ণনাও করেছেন আপনারা একটা কিতাব স্কিনে লক্ষ্য করুন এটার নাম ফাদাইলু সাহাবা এই কিতাবের লেখক স্বয়ং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই সেই কিতাবের মধ্যে কি লেখা আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি সম্পূর্ণ এবার তোকে লক্ষ্য করুন ফাদাইনু মোহাবিয়াত আপনি আবি সুফিয়ানা রাদী আল্লাহ আনহুমা ইমাম আহমদবিন হাম্বল হজরতে মুহাবিয়াকে রাদী আল্লাহহু লিখেছেন বলুন কোনো অমুসলিমের নামের সাথে রাদী আল্লাহ আনহু লেখে ইমাম আহমদবিন হাম্বল এখানে পরিষ্কারনি বোঝালে হজরতে আমিরে মুয়াবিয়া তিনি একজন আল্লাহ রসুলের সাহাবি ছিলেন তিনি এখানেই ক্ষান্ত হননি হজরতে সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন এর পরের টুকে আপনারা লক্ষ্য করুন সেখানে হজরতে এরবাস আল্লাহ আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে আল্লাহ রসুল হজরত আল্লাহুর সম্পর্কে আল্লাহ দরবারে দোয়া করছেন ইমাম আহমদ বিন হাম্বল নিজেই তিনার নিজের কিতাবের মধ্যে এটা বর্ণনা করেছেন আল্লাহ রসুল দোয়া করছে আল্লাহ আল্লামা আল্লাহাবিয়াল কিতাব আবাল হিসাবা অতিহিল আজাব এই দোয়া আল্লাহ রসুল নিজে হজরত মোয়াবিয়ার জন্য করেছেন আর ইমাম আহমদ বিন হাম্বল নিজের লেখা কিতাবের মধ্যে এটা সংকলন করেছেন অথচ তারা প্রচার করে বেড়াচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল নাকি হজরত মোয়াবিয়াকে অমুসলিম বলেছে নাউজ বিল্লাহিম জালেক মিথ্যাচারিতা কাকে বলে জিহালত কাকে বলে এরাই আবার নামের আগে আল্লামা ডক্টর অধ্যাপক ইত্যাদি লেখে একেবারে আল্লামার পাইকারি খেত লাগাই দিছে এপরজে আপনাদেরকে ওই কিতাবটা সম্পর্কে একটু বলতে চাই মাসাইলে ইমামে আহমদ বিন হাম্বল কিতাবের মধ্যে যেই 12টা দেওয়া আছে আপনারা সম্পূর্ণ 12টা স্কিনে লক্ষ্য করুন সেখানে লেখা আছে ওয়াসামিতু আবু আব্দুল্লাহ ওয়া ক্বালা লাহু দাল্লা বিয়া আলী ইবনে জাদ ইয়াকুলু মা তা আল্লাহি মুয়াবিয়া তু আলা গায়রিল ইসলাম এই কথাটা ইমাম আহমদ বিন হামবলের নয় বরং এই কথাটা হলো ইমাম আলী জাদের নামে এখানে বর্ণিত হয়েছে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাতে চাই ইমাম আলী ইবনু জাদ রহমাতুল্লা আলাহের নামে এই কিতাবের মধ্যে যদিও ওই যে কিতাবের মুসান্নিফ ইমাম ইসহাক উনি এটা বর্ণনা করেছেন কিন্তু অরিজিনাল ইমাম আলী ইবনু জাদ হজরত মহাবিয়াকে সাহাবি হিসেবে জানতেন আপনারা স্কিন একটা কিতাব লক্ষ্য করুন এই কিতাবটার নাম মুসনাদু ইবনু জাদ এই কিতাবের লেখক স্বয়ং ইমাম আলী ইবনু জাদ রহমাতুল্লাহ নিজে সেখানে ইমাম আলিবনু জাদ রহমেদ উল্লাহ নিজেই হযরতে মোহাবি আরাদী আল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন আপনার স্কিনে সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করুন আহ নম্বর হাদিস সেখানে উল্লেখ করেছে আন মুহাবিয়াত কল আসাম আইতু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলি হোয়াসাল্লাম ইয়াকুল আল্লাহম রাজাই জাতুন এই হাদিসটা ইমাম আলী ইবনু জাদ রহমতুল্লাহ আলাই হজরতে মুয়াবিয়া রাদি আল্লাহ আনহ থেকে বর্ণনা করেছেন এছাড়াও আর অনেকগুলি হাদিস মোসনাদু ইবনু জাদের মধ্যে ইমাম আলী ইবনু জাদ হজরতে মুয়াবিয়া থেকে বর্ণনা করেছেন বলুন মুয়াবিয়া যদি সাহাবি না হইতো মুসলমানই না হতো তাহলে ইমাম আলী ইবনু উনার থেকে আল্লাহ রসুলের হাদিস বরণ করলেন কেন অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সকল সাহাবীদেরকে ভালোবাসতে হবে আহলে বাইদকেও ভালোবাসতে হবে এটা আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব কিন্তু যারা সুন্নিয়তের লেভেল লাগিয়ে শিয়াদের ভাইরাস আমাদের মাঝে ঢুকানোর চেষ্টা করছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এজন্য আপনারা সবাই এক বাক্যে আহলে সন্নাতল জামাত তথা সুন্নি জামাতের পতাকার নিচে থাকবেন সুন্নিয়তের ইমাম আছে সুন্নিয়ত হঠাৎ করে আসেনি জুইরা সুন্নাতুল জামাতের প্রত্যেক যুগে যারা আইমাই ছিল তাদেরকে আমরা অনুসরণ করব আল্লাহ তালা আমাদের সবাইকে সিরাতুল মুস্তাটিম আহলো সন্নাতুল জামাতে থাকার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম আরহাম